ভিসবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। বোরিং খবরগুলো মজাদার গল্পের ছলে দেখুন। যদি বিংশ শতকে তেল গোটা পৃথিবীতে নিজের জোর খাটিয়েছিল, তাহলে এই শতাব্দীতে সেই স্থান কে নেবে? গ্রিন এনার্জি, ওয়াইফাই, ক্রিপ্টোস এসব কিছু না। উত্তর হলো কন্ডাক্টর। টিকেট টিকেট না না, বাস কন্ডাক্টর না, আমরা সেমিকন্ডাক্টর মানে চিপস বা মাইক্রোচিপসের ব্যাপারে কথা বলছি, যা যে কোনো জিনিসে ব্যবহার করা হয়। আমাদের জানা জিনিস স্মার্টফোন, গেমিং কনসোল, গাড়ি, স্পেস রকেট। অজানা জিনিস রাইস কুকার, ওয়াশিং মেশিন, এমআরআই মেশিন, এলইডি বাল্ব। যে কোনো জিনিস যাতে প্যানেল আছে তাতে কমপ্লেক্সিটির প্রকারভেদে চিপ প্রয়োজন। বর্তমানে এই ঘাটতির জন্য বিশ্বজুড়ে ১৬৯টি শিল্পকে প্রায় বন্ধ হতে চলেছে। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে অটোমোবাইল। ৭ লাখ ক্রেতা তাদের নতুন গাড়ির জন্য অপেক্ষা করা সত্ত্বেও মারুতি এবং মাহিন্দ্রাকে তাদের প্রোডাকশন বন্ধ করতে হয়েছে। আমার নম্বর কখন আসবে স্যার, আপনি লাইনে আছেন। তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য এমজি ইন্ডিয়ার মতো কোম্পানিরা কাস্টমারদের ডাউনগ্রেডের জন্য অনুরোধ করছে, কারণ লো এন্ড মডেলগুলিতে ২৫ থেকে ৩০টা সেমিকন্ডাক্টর ব্যবহার হয়, অন্যদিকে টপ এন্ড মডেলগুলিতে ৮০ থেকে ১০০টা সেমিকন্ডাক্টর ব্যবহার হয়। স্যার, এই মডেলটা এখনই পাওয়া যাবে আর দামও কম। কিছু কিছু ম্যানুফ্যাকচাররা কিছু কিছু জায়গায় কাটতি করছে, যেমন সাধারণ 2টি রিমোট কি এর বদলে 1টি কি দেওয়া হচ্ছে। গোটা বিশ্বজুড়ে গল্প একই, কারণ উৎপাদনকারীরা সেমিকন্ডাক্টরের অভাবে প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে, যার কারণে $210 বিলিয়ন ক্ষতি হয়েছে। এই ঘাটতির একাধিক কারণ রয়েছে, যা প্রায় একসাথে ঘটেছে। প্যান্ডেমিক, শিপিং কন্টেনারের বিশ্বজুড়ে ঘাটতি। অতিরিক্ত ঠান্ডায় টেক্সাসে 3টি প্লান্ট বন্ধ হয়ে গেছে। তাইওয়ানে খরার কারণে পরিষ্কার জলের অভাবে ম্যানুফ্যাকচারিং প্রসেস বিঘ্নিত হচ্ছে। জাপানের রেনেসা ইলেকট্রনিক্সে আগুন যজ্ঞের আগুনে ঘি ঢেলেছে। এই সব কিছুর জন্য সেমিকন্ডাক্টরের ঘাটতি ভারতে গভীর প্রভাব ফেলে। ভারত ইতিমধ্যেই $24 বিলিয়ন বা $1.8 ট্রিলিয়ন টাকা মূল্যের সেমিকন্ডাক্টর আমদানি করে। আশা করা হচ্ছে এই অঙ্কটা ২০২৫ সালের মধ্যে বেড়ে $100 বিলিয়ন হবে। তাই বিদেশি উৎসের উপর তাদের নির্ভরতা কাটাতে ভারত সরকার $৭৬,০০০ কোটি বা $১০ বিলিয়ন প্যাকেজ ঘোষণা করেছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্য, যা PLI ইনসেন্টিভ নিয়ে $৯৮,০০০ কোটি টাকা বা $১২ বিলিয়ন পর্যন্ত বাড়তে পারে। $১০ বিলিয়ন সাফল্যের প্রসঙ্গে বলতে গেলে ভারতের কাছে অনেক অ্যাডভান্টেজ আছে। আমরা নিঃসন্দেহে বিশ্বের সব থেকে বড় কোডার, কিন্তু আসল গল্পটা হলো $৫০০ বিলিয়ন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সবকিছু ম্যানুফ্যাকচারিং এর উপর নির্ভরশীল। চিপ হলো অসম্ভব ছোট একটা সিলিকনের টুকরো, আঙ্গুলের নখের থেকেও ছোট, যার ভিতর কয়েক বিলিয়ন ট্রানজিস্টর থাকে। এতটাই টাইট ভাবে প্যাক করা থাকে যে তাদের ভিতরকার দূরত্ব ন্যানোমিটারে কাউন্ট করা হয়, যা ১ মিটারের 1 বিলিয়ন ভাগের 1 অংশ। আজকের ফ্যাব্রিকেশন বা ফ্যাব টেকনোলজির কাটিং এজ ৩ ন্যানোমিটারের ডিস্টেন্স, যা কেবলমাত্র TSMC তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি করতে পারে। দক্ষিণ কোরিয়ার স্যামসাংও পিছিয়ে নেই তাদের ৫ ন্যানোমিটার চিপ নিয়ে, যা আইফোনে ব্যবহার করা হয়। এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো ৩ ন্যানোমিটার চিপ হলো ১৫% বেশি ফাস্ট এবং ২৫% কম পাওয়ার কনজিউম করে। আমেরিকার ইন্টেল, AMD এবং মোটোরোলা, যারা চিপ ডিজাইনের পথিকৃৎ, এখনও লিডিং এজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি কন্ট্রোল করে। নেদারল্যান্ডস লিথোগ্রাফি মেশিনের উপর আধিপত্য বজায় রেখেছে, যারা ওয়েফারের উপর সার্কিট্রি কড়াই করে, যখন কিনা তাইওয়ান মেমোরি চিপের মার্কেটে ৬৫% সাথে নিজেদের আধিপত্য বিস্তার করে এখনো পর্যন্ত TSMC সব থেকে বড় প্লেয়ার। ক্রেতা হিসেবে চীন সব থেকে বেশি চিপ কেনে, প্রায় ৬০%, যা বিশ্বজুড়ে উৎপাদিত কয়েক ট্রিলিয়নের বেশি চিপ ক্রয় করে, যার মূল্য প্রায় $৩০০ বিলিয়ন। কিন্তু ২ বছর ধরে সরকারের সাপোর্ট সত্ত্বেও চাইনিজ টেকনোলজি ১৪ ন্যানোমিটারের চিপ তৈরি করতে সক্ষম হয়েছিল, যা ৫ ন্যানোমিটারের চিপের তুলনায় ২ প্রজন্ম পুরনো। যদিও এখন সারা বিশ্ব চীনের সাথে সাথে আর একটি অপশন খুঁজছে এবং ভারত এর সুবিধা নিতে পারে। ভারত বারবার সুযোগ হারিয়েছে। ১৯৭৪ সালে একটা সেমিকন্ডাক্টর PSU যা সেট আপ করা হয়েছিল তা ইসরোর দ্বারা গৃহীত হয়েছিল। সম্প্রতি ২০১৭ সালে এটি চিপ মেশিনারি ইম্পোর্ট করার উপর শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। এই বার ভারত ওয়ান্স ইন আ লাইফ টাইম সুযোগ ছিনিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নিয়েছে। ভারত এই ইন্ডাস্ট্রির টপ প্লেয়ারদের সাথে বেশ কয়েকবার আলোচনা করে 10 বিলিয়ন ডলারের স্কিম লঞ্চ করেছে, যাদের মধ্যে আবার 20 জন আগ্রহ প্রদর্শন করেছে। আমরাও আছি। চিপ ডিজাইন এমন এক ক্ষেত্র যা ভারতে ভালোভাবে চলতে পারে। ইন্টেল এবং স্যামসাংয়ের ইতিমধ্যেই এখানে চিপ ডিজাইন সেন্টার আছে এবং স্যামসাং ব্যাঙ্গালোরে তাদের ফোনের জন্য একাধিক ফিচার ডিজাইন করেছে, যেমন 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং এক্সিনোস চিপ। এছাড়াও রয়েছে এটিপি ইন্ডাস্ট্রি, অ্যাসেম্বলিং, টেস্টিং এবং প্যাকেজিং, যা চিপ ইন্ডাস্ট্রির সাথে সম্মিলিতভাবে ভ্যালু চেন রেভিনিউয়ের 40% কন্ট্রিবিউট করে। আমরা আগামী 6 বছরের মধ্যে 24 বিলিয়ন ডলার বিনিয়োগ আনার আশা রাখছি। প্রথম কন্ট্রিবিউটরদের মধ্যে একজন আবুধাবি কনসোর্টিয়াম। টেক পার্টনারদেরও ইসরায়েল এবং তাইওয়ান থেকে নিয়ে আসছে 3 বিলিয়ন ডলার সেমিকন্ডাক্টর ফ্যাব সেট আপ করতে। এদের মধ্যে রয়েছে টাটারা, যারা বিনিয়োগ করবে 5G-তে ব্যবহৃত চিপের জন্য 300 মিলিয়ন ডলার, 60,000 কোটি টাকা, 15 বিলিয়ন ডলার ডিসপ্লে গ্লাস এবং LED প্যানেলের জন্য। ফ্যাবজে উল্লেখযোগ্য বার্ষিক বিনিয়োগ প্রয়োজন, যেমন আপনি যদি অয়েল রিফাইনারি তৈরি করেন সেটা বছরের পর বছর এক প্রযুক্তিতে চলবে, কিন্তু ফ্যাবের ক্ষেত্রে তা হবে না। ইন্টেল, স্যামসাং, TSMC এবং বাকিরা প্রত্যেক বছর 20 বিলিয়ন ডলারের বেশি খরচ করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রসেস ইমপ্রুভমেন্ট এবং নতুন মেশিনারির জন্য। ফ্যাবস এতটাই গুরুত্বপূর্ণ যে পৃথিবীর 10টি সবচেয়ে মূল্যবান কোম্পানির মধ্যে 2টি চিপ ফার্ম, NVIDIA এবং TSMC। যদিও ভারত এই খেলায় পিছিয়ে আছে, কিন্তু আমাদের এখনও গোল করার সম্ভাবনা আছে। বেসবোর কবিতা। পৃথিবী থমকে আছে, চিপস পাওয়া দুর্গম। একটি $1 বিলিয়ন গেম, বড় প্লেয়ার খুব কম। ভারত এলো একটু দেরিতে দৌড়ে অংশগ্রহণ করতে। এখনও আছে সময় লাভ করার চরম। আমাদের ভিডিও কন্টেন্টের সোর্সেস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। বেসবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন, যাতে সবার আগে জানতে পারেন যেই বেসবো নতুন ভিডিও রিলিজ করবে।